Assalamualaikum, Shubh Shakal, kya hona chen? This is Shakil and welcome to back my another new vlog. आज के प्राय एक सप्ताह पर ब्लग शुरू कर डेली एक ब्लग शुरू कर कथा से जगह एक सप्ताह पर भिडियो शुरू कर विभिन्न जायजा मेला निजे एका तो सबकिछ मानी फार्मे समित हो प्रचुर परिमाण काज एका मानुष यही तो मोटामुटी सबाई केमन आछेन कमेंट बक्से जानिए दें। आशा करछि आजकेर ब्लगटा अनेक स्पेशल स्पेशल हबे आशा करछि भालो लागबे आपनादेरके। सो डेली ब्लगगुलोर আজকের পর্বে আপনাদের সবাইকে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ। লেটস গো। সকালবেলা আম খাইতে চলে আসছস? হ্যাঁ, আজকে আম খাবি না? কে আম? নাই আম নাই, আমাদের আগে ফজরের সময় উঠে গেছে অনেকে। শরীর চর্চা নেই গত বছর এইখানে এমন তো পরিমাণ আম ছিল, এবছর সে পরিমাণ আম নাই। এবছর ম্যাক্সিমাম গাছে, আর এবছর এই গাছের আমগুলো সব ফাটা ফাটা, আমি ধরছি না। ফসা ফসা সাই গান আছে নি? ও হ্যাঁ, গান আছে তো। এইবার আমগুলো সব ছোট ছোট, আবার ফাটা ফাটাও। দেখেন এই যে রমজান থেকে শুরু হয়েছে তাপদাহ, এখন পর্যন্ত কন্টিনিউ হচ্ছে এবং পুকুরে তো মাছ ফেলছি। দেখেন এই পুকুরটা মাছ ফেলে চিন্তা করতেছি মোটর থেকে পানি দিব। আমিও যে মোটর থেকে চিকন ফাইবার গুলো হবে না, ডাইরেক্ট ডিপ থেকে পানি দিব। কোন দিক দিলে কিছে? এই যে, এই যে ফাইভ, এই যে, এই যে। আরে এটা একটা পরে দিতে পারবো, সমস্যা নাই। আগে এটা ফানি দিতে হবে। এখন আমরা চিন্তা করতেছি ও আমি দিব আমার এটাতে, ও দিবে ওর এটাতে, ফানি ফুরাইতে হবে, মাছ মারা যাইতেছে না হলে। এতটুকু বৃষ্টি হলে তখন বৃষ্টি হলে কি হবে? এখন ও কত টাকা ঘন্টা চাইতেছে? 60 টাকা না আমি ডাইরেক্ট কই উড়ে দিবি তো সান আসতে কেন? এবার তো এত কত দিবি? হ্যাঁ কবে বৃষ্টি হতে দিয়েছে? 100 টাকা আমি বাউল তোরে আরে বৃষ্টি হইতেছে না তোর বাবা? বৃষ্টি হলে তার টেনশন ছিল না, বুঝছ না? তাহলে না হলে আর পুকুরে মামার মেশিন কো খোলো খোলো, আন মেশিন কো। আর তুই আর হানি দিস না গা, ঘুরে তোর কলাম না সাকিবে কলো না, ঘুরে হানি দিচ্ছি, হানি ধরি না যে জুমার নামাজ পড়া শেষ, খাওয়ার দাওয়ার শেষ, মানে লাঞ্চ করা কমপ্লিট। এখন একটু আমাদেরকে একটা ডিলারের কাছে যেতে হবে। আমি আমার যে ফার্মের যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে আসতে হবে। তো
প্রবলেমে পড়ে গেছি লেবার জন্য, লেবার পাবো কি পাবো না এটা নিয়ে খুব টেনশন হচ্ছে। আগে একটা সুযোগ সুবিধা ছিল যে ফোন করলে চলে আসতো, এখন না, এখন নিজেরা যাইতে হয়, লেবার একটা নিয়ে যাইতে হয়, আবার আনতে হয়, এক্সট্রা বাড়তি অনেক টাকা খরচ, মানে বলতে গেলে অনেক টাকাই আসলে বাড়তি এখন। মানে সবকিছু আসলে মানে অন্যরকম, কেমন জানি যে ব্যবসা বাণিজ্য খুবই কঠিন হয়ে যাচ্ছে এই আর কি। সবাই দাও করবেন, আর এদের জন্য একটু দোয়া করবেন আপনারা সবাই। এদের বয়স আজকে 20 দিন রানিং চলতেছে, আল্লাহর রহমতে ওরা যাতে সুস্থ সবল থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো দেখি, আর 3টা বাজে আমাদের গাড়ি আসবে বলছে, তো 3টা বাজে গাড়ি আসলে 3টা বাজে যাবো, তারপর খাবারগুলো নিয়ে আসবো এই আর কি। আর আপাতত আজকে টেনশন হচ্ছে এটা, এরপরে ভ্যাকসিনটাও ছিল আজকে 20 দিন, ভাবছি 19 দিন একটা ভ্যাকসিন করাবো রানীক্ষেত, সেটাও করা হয় নাই। তো আজকে আগে খাবারটা নিয়ে আসি, এই টেনশন শেষ হোক, তারপরে হচ্ছে ভ্যাকসিনের টেনশন। এরপর ওরা একটু হালকা অসুস্থ আছে, দোয়া করবেন যাতে ওরা খুব দ্রুত সুস্থ হয়ে যায়। যে গরম পড়ে কি ঠান্ডা লেগে, এই সব কালাস মালা সিটার বাপে বালা কোনো ব্র্যান্ড ইয়া রাখে না। অনেক ফরটানি বানাইছিস তোরা, তোরা বাদ বালা বুদ্ধি করছি মহিন, যে গরম হরে রে দন্দার কন্ডিশন দেখছিস। আমি আর মহিন যাচ্ছি একসাথে, কালার খাইতেছিস না, এই কালার এগুলো তো গন্ধ বেড়া। এটা চারপাশে মানে রোদ, কিন্তু যেখানে দাঁড়াইছে একদম মাঝখানে তাল গাছের নিচে, এটাতে মোটামুটি একটু ছায়া আছে, একটা ছোট ঠান্ডাও নিছে, তাও কালারস। কইতে মানি না, গেছে কক্সবাজার বেড়াতে এগুলো নিয়ে, হঠাৎ আবার প্ল্যান চেঞ্জ। মানে আমার যে গাড়িটা যাওয়ার কথা ছিল, এই গাড়িটা মূলত মামাই ঠিক করছে, তো এখানে মসজিদের কাজ করতেছে মানে মামা, তো এখন উনি বলতে চাচ্ছে যে আগে ওনার এই কাজের জন্য মানে এক গাড়ি বাস এনে দিতে, তারপর আমার কাছে যেতে। তো এখন আর কি করবো, মামা যেহেতু গাড়িটা ইয়ে করে দিছে, তো এখন আগে মামার গাড়িটার একটি বাস এনে দিবে, তারপর আমরা আবার ওইটা নিয়ে, ওই গাড়ি নিয়ে আবার খাদ্যের জন্য যেতে হবে 4টা বাজলে। আমরা গাড়িতে উঠে গেছি, কিন্তু সাইকেল নিয়ে না, আসলে যদি বৃষ্টি কঠিন ভাবে আইব, কঠিন ভাবে গাড়িটাকে এক সাইড করে একটু নাস্তা পানি করে নিলাম, হালকা চা পানি খেয়েছি। একটা পানও খাইছি আর ফোন করছি ডিলারের ভাগ্নাকে, আসতেছে। রুবের হিরো বানাই দে, দোকানে তো খুলেন না বেটা, বারো হাজার টাকার গাড়ি 50,000 পুরস্কার দেওয়ার দরকার, ইয়া মাঘ যুগে বাড়তে এত বড় লোক না, জানেন।